একদম জীবন্ত ইলিশ দেখতে পাচ্ছেন যে আমাদের হাতের উপর ইলিশ মাছটা একদম লাফাইতেছে। আসলে এর আগে এরকম ভাবে আসলে জ্যান্ত ইলিশ আমি কখনোই দেখি নাই। আজকে রাত্রবেলায় চলে আসছি জেলেদের সাথে মাছ ধরা দেখার জন্য, আর আপনাদেরকে দেখাবো এবং এই মাছগুলোকে আমরা এখানেই রান্না করেও খাবো। তো নদীতে নৌকায় থাকা অবস্থায় একদম তাজা ইলিশ মাছ রান্না করে খাওয়ার মজাই আলাদা। তো সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তেঁতুলিয়া নদী থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আর আজকে আমি জেলেদের সাথে চলে এসেছি নদীতে ইলিশ মাছ ধরার জন্য। আর আজকে জ্যান্ত ইলিশ মাছও আমি আপনাদেরকে দেখাবো, কারণ নদীতে ইলিশ মাছ ধরতে আসলে যারা মাছ ধরে আর তখন যদি নৌকাতে থাকা যায় একদম জ্যান্ত ইলিশ দেখা যায়, আর সেটা হয়তো শহরের অনেক মানুষই হয়তো ওরকমভাবে দেখে নাই। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই জ্যান্ত ইলিশ মাছ। তো দেখতে পাচ্ছেন যে জেলেরা জাল ফেলতেছে নদীতে, আর এই কাজটি সম্পূর্ণ করার জন্য 3 থেকে 4 জন লোক প্রয়োজন হয়, কারণ একার পক্ষে এরকম জাল টানাও সম্ভব না এবং কি ফেলাও সম্ভব না। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আসলে তারা কীভাবে নদীতে জাল ফেলে। আর রাত্রবেলা আসলাম আর আবহাওয়াও একটু খারাপ, তো আপনারা দোয়াও করেন যে ওরকম কোনো সমস্যাও না হয়। এবার দেখতে পাচ্ছেন যে জেলেরা জাল ফেলার পরে এখন অপেক্ষা করতেছে কখন জালটা উঠাবে, সেই অপেক্ষায় আমরাও বসে রয়েছি। আর অনেক অন্ধকার, চারিদিকে কিছুই দেখা যায় না, শুধু নৌকার ছোট ছোট যেই বাতিগুলো সেগুলোই দেখা যাচ্ছে আপাতত, আর আবহাওয়াও বেশি একটা ভালো না। এবার জাল উঠানোর পরে দেখতে পাচ্ছেন যে ইলিশের দেখা মিলছে, আর ইলিশগুলো আমাদের হাতের উপরেই লাফাচ্ছে। আসলে খুব খুশি লাগতেছে যে একটা জ্যান্ত ইলিশ আমি দেখতে পাচ্ছি। আসলে আপনাদের কাছে কীরকম লাগতেছে আমি জানি না, সত্যি আসলে অনেক ভালো লাগতেছে। আসলে জ্যান্ত ইলিশ মাছ একদম নদীতে এসে নৌকার সাথে থেকে জেলেদের সাথে থেকে এরকম জ্যান্ত ইলিশ দেখতে পাচ্ছি, এটা আসলে খুবই বড় একটা পাওয়া। এক এক করে ইলিশগুলো আসলে ঝুড়িতে রাখা হচ্ছে। এগুলো কি ঝুড়িতে রাখার পরে বরফ দেওয়া হবে না? ও আচ্ছা আচ্ছা, এগুলো বরফও দেওয়া হবে একটু পরেই। মূলত রাত্রবেলা তো আর সবাই বিক্রি করতে পারবে না, সকালবেলা এগুলো বিক্রি করবে, সেক্ষেত্রে এগুলোকে বরফও দেওয়া হবে। এবার এই 3টা মাছ আমরা রেখেছি, এগুলোকে রান্না করা হবে, সেজন্য একটু পরেই আমাদের এক জেলে ভাই এটা কাটা শুরু করে দিল মাছগুলোকে। তবে এখানে রান্নাগুলো খুবই ইজিলি করা যায়, কারণ তাদের কাছে এখানে চুলা থাকে, তো তারা এখানে রাত্রবেলা থাকে, সেক্ষেত্রে রাত্রে এই চুলায় রান্না করে তারা মূলত খেয়ে থাকে। আর আজকের জন্য আমি তাদের মেহমান, মূলত আমি কোনোই কাজ করতেছি না, শুধু ভিডিও করতেছি। তবে ভাইরা অনেক হাসিখুশি মানুষ আর খুবই ফ্রিলি মানুষ, অনেক ভালো লাগতেছে। আমাদের রান্নার কাজও শুরু হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমাদের যেই ভাই রান্না করতেছে উনি কিন্তু অনেক ভালো রান্না করে, আর সবাই বলতেছে তার হাতের মাছ ভুনা খেলে নাকি মুখে লেগে থাকবে। তো আজকে সেটা আসলে খাওয়ার জন্যই আমি অপেক্ষায় রয়েছি, আর দেখবো আসলে কীরকম টেস্ট। তো মাছগুলোকে একসাথে মশলা মিক্স করে একদম কড়াইতে ছেড়ে দিয়েছে, যাতে একদম কোনো ভেজাল না হয়, কারণ এখানে তো নৌকার ভিতরে শর্টকাটই সব কিছু করার চেষ্টা। অনেক টেস্ট হবে মনে হচ্ছে নাকি ভাই? হ্যাঁ দেখি মনে হচ্ছে যে অনেক টেস্ট হবে। তবে আজকে ভালো হলে কিন্তু পুরস্কার আছে। হ্যাঁ, মাছের পরে এবার আমাদের ভাতও একদম হয়ে গিয়েছে, তো আমাদের ভাই একটু ভাতটা দেখবে যে হয়েছে কি না। তো এদিকে আবহাওয়া কিন্তু খুবই খারাপ হয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে যে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, কারণ আমাদের এখন বৃষ্টি চলে আসতেছে অলরেডি, পাশে বৃষ্টিও আইসে পড়ছে, আমাদের এখানেও আর একটু পরে বৃষ্টি আসবে। তো বৃষ্টির কারণে মূলত আমি আর খাবারের ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই, কারণ নিজে সেভ হলাম আগে তারপরে ভিডিও। তো দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে, আর অবশ্যই শেয়ার করে দেবেন, ফলো করবেন, লাইক করবেন। তো সকল ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।